ওকে, তো আমরা এখন বুঝবো গুরু ডট কমে পেমেন্ট ট্রান্সফার কীভাবে করব। ওকে, গুরু ডট কমে আপনি কাজ করবেন, কাজ করে বায়ার আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর সেটা গুরুর অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। ওকে, আবার মাস্টার কার্ডের মাধ্যমে কীভাবে আনবেন, পেওনার কার্ডের মাধ্যমে কীভাবে আনবেন, আবার লোকাল পেমেন্ট সার্ভিস কোম্পানির মাধ্যমে কীভাবে আনবেন, সবগুলো মেথড আমি দেখাবো। তো দেখুন, আমি প্রথমে দেখাচ্ছি ব্যাঙ্ক, যে গুরু ডট কমে আপনার যা ইনকাম হবে সেই ইনকামটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে নিয়ে আসবেন, বাংলাদেশের কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আসুন, তো আমরা আসলাম গুরুতে। দেখুন, তো গুরুতে এখানে এখানে বায়ার আপনাকে পেমেন্ট করার পর আপনি পেমেন্টটা কোথায় দেখবেন, ওকে, মানে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। আপনি কাজ করলেন পাঁচটা, কোনো বায়ার আপনাকে এত পে করলো, কোনো বায়ার এত পে করলো, কোনো বায়ার অত পে করলো, ওকে, তো সবগুলো পেমেন্ট এসে জমা হবে কোথায়, গুরুর অ্যাকাউন্টে। আপনি সেটা দেখবেন পেমেন্টে, জাস্ট ক্লিক অন পেমেন্ট। আমরা পেমেন্টে আসলাম, পেমেন্টস দেখুন এখানে কয়েকটা বাটন আছে, ইনভয়েস, ট্রান্সফার মেথডস, ক্যাশ অ্যাকাউন্ট, ট্যাক্স ফর্মস, ট্রানজ্যাকশনস, ওকে, আর এখানে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা, ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আপনার টোটাল ডলারটা এখানে দেখা যাবে, আপনার কত টাকা জমা আছে, দেন আপনি টাকাটা ট্রান্সফার করবেন। ওকে, দেখুন আমি এই বাটনগুলো একটু বুঝিয়ে দিই। এটা হলো ট্রান্সফার মেথড, আমরা এখন যাব কোন কোন মেথড আমরা ট্রান্সফার করব, তার আগে আমি একটু এগুলো একটু বুঝিয়ে বলি। ক্যাশ অ্যাকাউন্ট, আপনার ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা আছে। ট্যাক্স ফর্মস, ট্যাক্স ফর্ম হলো আপনার ইনকাম ট্যাক্সের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা হলো প্রত্যেক দেশে আউটসোর্সারদের জন্য, মানে আউটসোর্সিং যারা আউটসোর্সার, আউটসোর্সিংয়ের ইনকাম করে সবার জন্য কী আছে, আপনার ইনকাম ট্যাক্স পে করতে হয়, সবাইকে ইনকাম ট্যাক্স পে করতে হয়। শুধুমাত্র বাংলাদেশে, বাংলাদেশ সরকার ইনকাম ট্যাক্সটা উঠিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে কোনো ইনকাম ট্যাক্স পে করতে হয় না। কিন্তু যারা আমেরিকান, যারা ফ্রিল্যান্সার, যারা রাশিয়ান ফ্রিল্যান্সার, ইন্ডিয়ান যারা ফ্রিল্যান্সার, তাদের সবাইকে ইনকাম ট্যাক্স পে করতে হয় ওদের দেশের গভর্নমেন্টকে, বাট আমাদেরকে কোনো ইনকাম ট্যাক্স পে করতে হয় না। ওকে, তো বাট আমাদেরকে একটা ইনকাম ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, একটা ফর্ম আসবে, ওই ফর্মে আপনি বলে দিবেন যে আপনি আমেরিকান সিটিজেন না, এটা বললে তখন পেমেন্টটা ট্রান্সফার হওয়ার সময় সোর্স ট্যাক্স আর কাটবে না। মানে গুরু গুরু ডট কম থেকে অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে যখন স্যালারি দেওয়া হয় তখন আমেরিকান ল অনুসারে সোর্স ট্যাক্স কাটা হয়, মানে যে কোনো পেমেন্ট দেওয়ার আগে ট্যাক্স কেটে তারপর পেমেন্টটা দেওয়া হয়। বাট আপনি যদি এখানে ট্যাক্স ফর্মে ক্লিক করে যদি আপনি বলেন যে আমি আমেরিকান সিটিজেন না, ওকে, তখন কি আপনাকে আপনার ট্যাক্স না কেটে সম্পূর্ণ টাকাটা আপনাকে পাঠাবে। যাই হোক, এটা আপনারা খুব সিম্পলি করতে পারবেন। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি ট্রান্সফার মেথড, আপনি কোন কোন মেথডে টাকাটা ট্রান্সফার করবেন। জাস্ট আমরা ক্লিক করলাম ট্রান্সফার মেথড, ওকে, প্রথম আমরা ক্লিক করেছিলাম পেমেন্টস, পেমেন্টস থেকে ট্রান্সফার মেথড। দেখুন এখানে কয়টা মেথডে আমরা ট্রান্সফার করতে পারবো, আমরা করতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ওয়ার ট্রান্সফার এবং পেওনার। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, চেক, তবে এটা শুধুমাত্র আমেরিকাতেই করা যাবে, এটা বাংলাদেশে চেকের মাধ্যমে আনা যাবে না, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে ওয়ার ট্রান্সফার, এটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। তাহলে এটা হলো ওয়ার ট্রান্সফার, ওকে, ব্যাঙ্ক ট্রান্সফার। জাস্ট আমরা এখানে ক্লিক করব, আমরা একটা একটা দেখাই। এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করা, কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করা, ওকে, এটা বাংলাদেশে করা যাবে না। বাংলাদেশে আমরা কোনটা করতে পারবো, ওয়ার ট্রান্সফার করতে পারবো। ওয়ার ট্রান্সফার মানে কি, ব্যাঙ্ক ট্রান্সফার, ওকে। তাহলে আমরা ওয়ার ট্রান্সফার মেথডটা সেট করি, আমরা আসবো এখানে অ্যাড, ওকে, বেনিফিশিয়ারি ইনফরমেশন, এন্টার ইনফরমেশন এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার অন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে ইনফরমেশন দেওয়া আছে ঠিক সেভাবে এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম যেভাবে দেওয়া আছে এখানে নামটা সেভাবে দেবেন, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে এখানে হুবহু সেরকমই দেবেন, ওকে, যাতে ওরা ভেরিফিকেশন করলে যেন কোনো ধরনের কোনো কনফিউশন অ্যারাইজ না হয়। প্রিফার্ড কারেন্সি, কারেন্সি কী, আপনি কারেন্সি দেবেন ইউএস ডলার, মানে বাংলাদেশে যে টাকাটা আসবে সেটা কী কী হিসেবে আসবে, ইউএস ডলার হিসেবে আসবে, টাকাটা জমা হবে এবং সেদিন যে রেট থাকবে, ইউএস ডলারের যে রেট থাকবে সেই রেটে আপনার টাকাটা কনভার্ট হয়ে যাবে,
আপনি জাস্ট গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন ইউএস ডলারের রেট ইউএসডি টু টাকা। আজকের রেট আপনি জানবেন কত, আজকের রেট হলো 83.35 টাকা, $1 সমান 83.35 টাকা। ঠিক যেদিন আপনার টাকাটা ট্রান্সফার হবে, ডলারটা ট্রান্সফার হবে, যত ডলার ট্রান্সফার হলো ওই দিন ডলারের যে রেট থাকে সেই রেট অনুযায়ী আপনার সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট হবে। ওকে, এরপর হচ্ছে বেনিফিশিয়ারি নেম অ্যান্ড বিলিং অ্যাড্রেস। আপনার ঠিক ব্যাংকে যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক সেভাবে আপনি এখানে নাম এবং ঠিকানা দেবেন। ওকে, ঠিকানাটা অটোফিল হয়েছে, জাস্ট আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ঠিকানাটা দিয়েছিলাম সেটা এখানে অটোফিল হয়েছে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন 128। ওকে, মনে করুন আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন। এরপর হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাংক ইনফরমেশন। বেনিফিশিয়ারি ব্যাংক ইনফরমেশন হলো যেই ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্টটা রিসিভ করবেন, মানে যেই ব্যাংকে আপনার আপনার অ্যাকাউন্ট আছে। মনে করেন আপনার অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে। ওকে, তাহলে আপনি এখানে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা দিবেন, ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। সুইফট কোড কীভাবে পাবেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে আপনি জাস্ট সেই ব্যাংকের নাম ধরে আপনি গুগলে সার্চ করবেন সুইফট কোড অফ ডাচ বাংলা ব্যাংক দিলে এই যে ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলো সুইফট কোড আসলো, আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই যে সুইফট কোড, তাহলে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড হলো, দেখুন এটা হলো মেইন কোড হলো DBBLBDDH, এটা হলো মেইন কোড। আর ব্রাঞ্চের কোড হলো এটা, আমাদের ব্রাঞ্চের কোডটা লাগবে না, কারণ এখন অনলাইন ব্যাংক, এখন যে কোনো ব্রাঞ্চে জমা হলেই সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ব্রাঞ্চ কোডগুলো আগে প্রয়োজন ছিল বাট এখন প্রয়োজন নেই। তাহলে এটা হলো ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। ঠিক তেমনি আপনি যদি গুগলে সার্চ করেন সুইফট কোড অফ ইসলামী ব্যাংক, সুইফট কোড অফ জনতা ব্যাংক, যে ব্যাংকের সুইফট কোড লিখবেন সেই ব্যাংকের সুইফট কোড এখানে চলে আসবে। ওকে, তো আমি এখানে লাগলাম, আচ্ছা যাই হোক, আপনি সুইফট কোডটা এখান থেকে নিবেন নিয়ে জাস্ট এখানে দিয়ে দেবেন। ওকে, এরপর হচ্ছে ইন্টারমিডিয়ারি ব্যাংক ইনফরমেশন। ইন্টারমিডিয়ারি ব্যাংক, মনে করুন আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে সরাসরি আপনি রিসিভ করতে পারছেন না, মাঝখানে আরেকটা ব্যাংকে আসতে হবে। ওকে, মনে করুন টাকাটা এই মানে কি অন্য কোনো একটা ব্যাংকে আসবে, সেই ব্যাংক থেকে মানে আপনার ব্যাংকে যাবে, আপনার অ্যাকাউন্টে যাবে, আপনি সেটা চাচ্ছেন, মানে আপনার ব্যাংক থেকে আপনি সরাসরি রিসিভ করতে পারছেন না, তো কী হবে আপনি আরেকটা ব্যাংকে আনতে চান। যদি অন্য কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা আনতে হয় তখন কি ইন্টারমিডিয়েটই কোনো একটা ব্যাংকের সুইফট কোড দেবেন, তবে সেটা খুব একটা প্রয়োজন হয় না। এরপর দেখেন এডিশনাল নোটস, যদি আপনি এখানে কিছু লিখতে চান, জাস্ট ওরা যখন পেমেন্টটা ভেরিফাই করবে যেই ওদের টিম মেম্বার ব্যাংকের তথ্যের সাথে আপনার তথ্যগুলো মিলাবে তাকে আপনি কিছু একটা এখানে নোট দিতে পারেন, যে আমার ওখানে ঠিকানা রাখা ছিল ওইটা, বাট এখন তো আমার ঠিকানাটা চেঞ্জ হয়েছে সেই জন্য ঠিকানা এখন এটা, আপনি ব্যাংকের তথ্যের সাথে এখন তথ্যকে একটু মিল পেতে পারেন। জাস্ট আপনার মতো করে আপনি কিছু একটা এখানে লিখে দিতে পারেন যদি প্রয়োজন হয়। ওকে, কোনো একটা কনফিউশন দূর করার জন্য যদি প্রয়োজন হয় আপনি কোনো একটা কিছু লিখতে পারেন, আর না লিখলে কোনো সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দুইটা এগ্রি করবেন, এগ্রি করে অ্যাড করলে কী হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সরাসরি কী হবে অ্যাড হয়ে যাবে, কার সাথে, guru.com সাথে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তখন guru.com আপনার যে স্যালারিটা আসবে সেই স্যালারিটা অটোমেটিক্যালি প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেটে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তবে এই ওয়্যার ট্রান্সফারের একটা কন্ডিশন আছে শুধুমাত্র গুরুর ক্ষেত্রে, একটু অন্যরকম কন্ডিশন। যেমন আমরা এর আগে কাজ করেছিলাম কোথায়, আপওয়াকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, ফ্রিল্যান্সারে যে কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ওকে, কিন্তু গুরুতে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না, গুরুতে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, মানে ইন্টারন্যাশনাল ব্যাংক হতে হবে। যেমন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্যাংক আছে কি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আরেকটা আছে সিটি ব্যাংক, ওকে CITI সিটি ব্যাংক, এটা একটা, এই দুইটি আছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্যাংক। তো যদি আপনি গুরুর ইনকামটা যদি আপনি সরাসরি ব্যাংকে আনতে চান তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড অথবা সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সরাসরি আপনার অ্যাকাউন্টটা আপনি নিয়ে আসতে পারবেন, অথবা ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে
এমন কারো অ্যাকাউন্টে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন, মানে অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন। এই যেখানে লেখা আছে ওয়ার ট্রান্সফার ক্যান অনলি বি সেন্ড টু ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক, ওকে, তার মানে সিটি ব্যাঙ্ক বা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন, ওকে। বাট সেখানে একটা অ্যাকাউন্ট খোলা খুব কঠিন কাজ না, খুব মানে অল্প টাকার মধ্যে সেটা সেখানে অ্যাকাউন্ট খোলা যায়। আপনি নিজের একটা অ্যাকাউন্ট খুলে আপনি সেখান থেকে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন। অথবা আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আপনি নর্মাল ব্যাঙ্কে তৈরি না করে ডাচ বাংলা ব্যাঙ্ক, ইসলামী ব্যাঙ্ক এখানে তৈরি না করে আপনি সরাসরি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন। তাহলে গুরুর টাকাটা আনতে পারবেন, পাশাপাশি কি যে কোনো পেমেন্ট মেথডে টাকাটা আনতে পারবেন। আবার ওদের এখানে পেমেন্ট করলে অনেকগুলো এক্সট্রা ফেসিলিটিস আপনি পাবেন, ইন্টারন্যাশনালি অনেক রকমের ট্রানজ্যাকশন, অনেক দেশ থেকে পেমেন্ট রিসিভ করার অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। তো আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট মানে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কে মানে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করতে মেবি 2,000 টাকার মতো লাগতে পারে, মানে 2,000 টাকা আপনার ডিপোজিট থাকবে, সর্বনিম্ন ব্যালেন্স হলো 2,000 টাকা। আর ডাচ বাংলাতে 500 টাকা দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়, বাট মানে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হয়তো মানে 2,000 টাকার মতো লাগতে পারে, ওকে। বাট এটা খরচ না, ওইটা হলো আপনার ডিপোজিট, ওইটা আপনার ডিপোজিট থাকবে, ওকে। তো আমরা ব্যাঙ্ক সম্পর্কে জানলাম, আমরা এবার অন্য মেথডে যাব, অন্য কোনো মেথডে কিভাবে আনবো। আমরা ব্যাঙ্ক জানলাম, আমরা এবার জানবো মাস্টার কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে আপনি কিভাবে আনবেন মাস্টার কার্ড। দেখুন দেখুন এই যে আমরা এই কার্ডগুলো বাংলাদেশে দেখি, ভিসা কার্ড, তারপর মাস্টার কার্ড, এমএক্স কার্ড, ওকে, এই কার্ডগুলো বাংলাদেশে প্রচলন আছে। তো আপনি যে কোনো একটা ব্যাঙ্ক থেকে এরকম একটা কার্ড বানিয়ে নিতে পারেন এবং এই কার্ড থেকে সরাসরি আপনার পেমেন্টটা নিয়ে আসতে পারেন। এবং এই কার্ডগুলো সারা বাংলাদেশের যে কোনো এটিএমে কাজ করবে, সারা পৃথিবীর যে কোনো এটিএম বুথে এই কার্ডগুলো কাজ করবে, ওকে। মানে আপনার টাকাটা আসবে গুরুতে, গুরু থেকে ট্রান্সফার হবে আপনার মাস্টার কার্ডে, মাস্টার কার্ড থেকে খুব সিম্পলি আপনি কি এটিএম থেকে টাকাটা ড্র করতে পারবেন, খুবই সহজ। আপনি জাস্ট ব্যাঙ্কে গেলেই আপনাকে এই কার্ডগুলো আপনি তৈরি করতে পারবেন। বাংলাদেশে 3টে কার্ডের সার্ভিসই আছে, ভিসা কার্ড, এমএক্স কার্ড এবং কি মাস্টার কার্ড। কারণ আমরা যখন আগ্রাতে যাই, মিনিবাজারে যান, তখন আপনি দেখেন যে কি ওখানে লেখা থাকে উই অ্যাকসেপ্টেড ভিসা কার্ড, এমএক্স কার্ড, মাস্টার কার্ড, ওকে। তাহলে এটা ব্যাংকের মাধ্যমে আপনি কার্ডটা করে নিতে পারবেন। আচ্ছা, তবে কার্ড করার অসুবিধা হলো, কার্ড করলে আপনাকে প্রতি মাসে কার্ডের জন্য একটা চার্জ পে করতে হয়, যেটা একটু অসুবিধাজনক, ওকে। তো আপনি ভিসা, মাস্টার কার্ড এগুলো করতে পারেন, আবার চাইলে আপনি আরেকটা কার্ড করতে পারেন, সেটা হলো পে ওনার মাস্টার কার্ড, পে ওনার, ওকে। আমরা একটু দেখি, তো পে ওনার মাস্টার কার্ড পাওয়ার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। মানে পে ওনার মাস্টার কার্ড পাওয়ার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, আমরা অ্যাডে ক্লিক করে অ্যাপ্লাই করব, তাহলে পোস্ট অফিসের মাধ্যমে কার্ডটা প্রিন্ট হয়ে সোজা আপনার কাছে চলে আসবে, ওকে, দেখুন। এবং কোনো খরচ লাগবে না, আপনি কার্ডটা আপনার হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো খরচ পে করতে হবে না। আমি দিলাম পে ওনার, এখান থেকে অ্যাড। দেখুন আমরা পে ওনার কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করব, মানে মাস্টার কার্ডের জন্য কোনো খরচ ছাড়া করলাম। অলরেডি হ্যাভ এ পে ওনার অ্যাকাউন্টস, সাইন ইন। আচ্ছা, আমাদের পে ওনার অ্যাকাউন্ট নাই মনে করেন, আপনার এখনও পে ওনার অ্যাকাউন্ট নাই, পে ওনার কার্ড নাই। আচ্ছা, আমরা একটা পে ওনার কার্ড পেতে চাচ্ছি, প্লিজ সিলেক্ট ইউর প্রিফার্ড উইথড্রল মেথড। আপনি কোথায় টাকাটা ট্রান্সফার করবেন, লোকাল ব্যাঙ্ক নাকি প্রিপেড মাস্টার কার্ডে? আপনি ট্রান্সফার করবেন লোকাল ব্যাঙ্কে, মানে টাকাটা আসবে পে ওনার কার্ডে, পে ওনার কার্ড থেকে আপনি লোকাল ব্যাঙ্কের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবেন, লোকাল ব্যাঙ্কের ব্রাঞ্চ বা লোকাল ব্যাঙ্কের যে কোনো এটিএম। লোকাল ব্যাঙ্ক মানে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক। আচ্ছা, এরপরে সাইন আপ। এখন পে ওনারের ফর্ম আসবে, আমরা পে ওনারের ফর্মটা ফিল আপ করবো। এই যে আমরা এই ফর্মটা আগেও দেখেছি, আমরা যখন ফ্রিল্যান্সারে কাজ করেছি, যখন আমরা আপওয়াকে কাজ করেছি, ওকে, তখন ওইখানকার পেমেন্ট মেথড আমরা দেখেছি যে পে ওনারের একটা অ্যাকাউন্ট মানে ফর্ম আসে, এই ফর্মটা ফিল আপ করার পর দেন কি পে ওনার থেকে আমাদেরকে একটা কার্ড পাঠাই, ওকে। তো আপনি যদি আপওয়াকে অ্যাপ্লাই করে যদি একটা পে ওনার মাস্টার কার্ড পান, অথবা ফ্রিল্যান্সারে অ্যাপ্লাই করে যদি একটা পে ওনার মাস্টার কার্ড পান, তাহলে গুরুর জন্য আপনাকে নতুন করে মাস্টার কার্ড লাগবে না, একটা মাস্টার কার্ড, পে ওনার মাস্টার কার্ড একটা থাকলেই হবে। একটা যদি আপনার কাছে কার্ড থাকে, তাহলে যে কোনো মার্কেট প্লেস থেকে অথবা যে কোনো বায়ার থেকে আপনি খুব সিম্পলি টাকাটা আপনার পে ওনার মাস্টার কার্ডে নিয়ে আসতে পারবেন। এটা খুবই সহজ এবং খুবই সিম্পল। তো দেখুন আমরা এই ফর্মটা ফিল আপ করি, তাহলে এখানে 4টে স্টেপ আসলো, পে ওনার সাইন আপ, 4টে স্টেপ এখানে আসলো, 1টা, 2টা, 3টা, 4টা,
ওকে আপনি এটা ফিল আপ করবেন, ফিল আপ করে নেক্সট করবেন, পরেরটা আসবে স্টেপ কন্ট্যাক্ট ডিটেলস, ওইটা ফিল আপ করে সাবমিট করবেন, তারপর আসবে সিকিউরিটি ডিটেলস, এরপর আসবে অলমোস্ট ডান, ব্যাস তখন আপনার কাছে একটা ইমেল আসবে যে আপনার এটা হয়ে গেছে। ওকে তো আমরা পেওনর কার্ডের জন্য অ্যাপ্লাই করতে এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে গুরু ডট কমের ভিতর থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার যদি আপনি চান সম্পূর্ণ কি পেওনার মাস্টার কার্ডের ওয়েবসাইট থেকে একটা মাস্টার কার্ড অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নেই, আপনি সেখান থেকে পাবেন। দেখুন আপনি জাস্ট পেওনারের ওয়েবসাইটে যাবেন, পেওনার পেওনারের এখানে মাস্টার কার্ডের কোম্পানিতে যান, পেওনা ডট কম, তো পেওনা ডট কম ডট এখানে আসলাম। এখান থেকে আমরা কী করবো, জাস্ট সাইন আপ করবো, সাইন আপ করে পেওনারের মেম্বার হবো, পেওনার অ্যাকাউন্টে সাইন আপ করবো। সাইন আপ করলেই মাস্টার কার্ডের জন্য অর্ডার দিলেই ওরা সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে মাস্টার কার্ডটা আপনার হাতে পৌঁছে দেবে। জাস্ট আপনি যখন কার্ডটা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করলে তখন আপনার কাছ থেকে চার্জ কাটবে, মানে মান্থলি একটা চার্জ কাটবে, খুব অল্প টাকা চার্জ। তো একটা পেওনার মাস্টার কার্ড যদি আপনার হাতে থাকে তাহলে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা অনেক সহজ হবে। আপনি যে কোনো বায়ার থেকে সরাসরি পেমেন্টটা রিসিভ করতে পারবেন, যে কোনো মার্কেট প্লেস থেকে সরাসরি পেমেন্টটা রিসিভ করতে পারবেন, মানে খুবই সহজ হয়ে যাবে। যাই হোক, তাহলে আপনি এখান থেকে সাইন আপ করবো, এখান থেকে মাস্টার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আবার আপনি এখান থেকে ক্লিক করে এই যে পেওনার এখান থেকে অ্যাডে ক্লিক করেও আপনি পেওনার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এটা খুবই সহজ, আপনি করতে পারবেন। আর এটা আমি আগে মানে দেখিয়েছি, ফ্রিল্যান্সার একবার দেখিয়েছি, আপওয়ার্কে আরেকবার দেখিয়েছি, এই ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন। আপনি একটু ভিডিওগুলো দেখে নিন, ওই আমি আপওয়ার্কের ভিডিওগুলোতে আপওয়ার্কের শেষ দিকে আপওয়ার্ক থেকে কীভাবে পেমেন্ট ট্রান্সফার করবেন, আপওয়ার্কে মানে পেওনার মাস্টার কার্ড কীভাবে পাবেন, পেওনার মাস্টার কার্ডের মাধ্যমে কীভাবে আপওয়ার্কের পেমেন্টটা রিসিভ ট্রান্সফার করবেন, এটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে। আপনি জাস্ট ভিডিওগুলো দেখলে এগুলো আপনি বুঝতে পারবেন। এখানে আমি সবগুলো দেখিয়েছি ওই ভিডিওগুলোতে, আপওয়ার্কের ভিডিও, ফ্রিল্যান্সারের ভিডিও, ওখানে আমি সবগুলো ভিডিও দেখিয়েছি। তো এটা আপনি নিজে নিজেই পারবেন। তো দেখুন আপনি জাস্ট এই চারটে স্টেপ আসবে, চারটে স্টেপগুলো আপনি জাস্ট ফিল আপ করবেন, ফিল আপ করে নেক্সট করবেন। নেক্সট করলেই কী হবে, আপনার কাছে একটা ইমেল চলে আসবে, ইমেলে লেখা থাকবে যে আমরা আপনার অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করছি, আমরা আপনার এটা ভেরিফাই করবো, করে আমরা আপনাকে একটা কার্ড পাঠাবো। দেন কিছুক্ষণ পরে, একদিন বা দুদিন পরে আপনাকে বলবো যে ঠিক আছে, আমরা আপনার সব কিছু ঠিক আছে, আমরা কি আপনাকে কার্ডটা পাঠাচ্ছি, আপনি আনুমানিক মানে এতদিনের মধ্যে পাবেন। তো আপনি জাস্ট আপনার ওই পোস্ট অফিস থেকে পোস্টম্যান এসে আপনাকে দিয়ে যাবে। বাট যদি আপনার সন্দেহ থাকে যে পোস্টম্যান আপনার বাসা চিনবে কি না, অথবা চিনতে কোনো অসুবিধা হবে কি না, সেক্ষেত্রে আপনি পোস্টম্যানের সাথে একটু সম্পর্ক রাখবেন এবং পোস্টম্যানকে বলবেন যে আমার অমুক জায়গা থেকে, আমেরিকা থেকে আমার একটা চিঠি আসবে, ওকে, তাহলে তুমি চিঠিটা আমাকে একটু দিয়ে যাও, আমি তোমাকে চা বিস্কিট খাওয়াবো, ওকে, মানে আমি তোমাকে খুশি করব। তখন সে চিঠি আসলে আপনাকে মানে ফোন দেবে। তো পেওনার কার্ড আপনার হাতে আসা পর্যন্ত আপনার কোনো খরচ হবে না। বাট পেওনার কার্ডটা যখন আপনি অ্যাক্টিভেট করবেন, তখন থেকে আপনার মান্থলি একটা চার্জ শুরু হবে। ওকে, যাই হোক, তাহলে আমরা গুরু থেকে আমরা কয়ভাবে, চারভাবে টাকা আনতে পারি। এক নম্বর হচ্ছে ব্যাংকে, বাংলাদেশের যে কোনো ইন্টারন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করলে আপনার টাকাটা ব্যাংকে চলে আসবে। তো যদি ব্যাংকটা সেট করেন তাহলে পরের দিনটা আপনার আর লাগবে না। ওকে, যদি আপনি মাস্টার কার্ড পান, মাস্টার কার্ড যদি ইউজ করেন তাহলে পরের তাহলে কি বাকি দিনটা লাগবে না। যদি পেওনার কার্ড ইউজ করেন তাহলে আর কোনোটা লাগবে না। ওকে, আচ্ছা, এখন যদি আপনি চান যে কোনোটাই আপনি করবেন না, মনে করেন আপনার বয়স 18 বছরের নিচে, আপনি চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন না কি কোথাও অ্যাকাউন্ট তৈরি করতে, ব্যাংক অ্যাকাউন্ট করা এই করা সেই করা অনেক ঝামেলা, আপনি চাচ্ছেন না কোনো অ্যাকাউন্ট তৈরি করতে, কোনো কিছু করতে, তাহলে আপনি কি করবেন, আপনি চাচ্ছেন একদম কি খুব সহজেই পেমেন্টটা পেয়ে যেতে, তাহলে আপনি বাংলাদেশের বিভিন্ন লোকাল পেমেন্ট সার্ভিসের হেল্প নিয়ে এটা করতে পারেন। লোকাল পেমেন্ট সার্ভিস মানে ওদের পৃথিবীর বিভিন্ন জায়গায়, দেশের বাইরে ওদের অ্যাকাউন্ট আছে, পেপ্যাল অ্যাকাউন্ট, মাস্টার কার্ড অ্যাকাউন্ট, তারপর এই পেওনার অ্যাকাউন্ট, যত রকমের অ্যাকাউন্ট থাকা সম্ভব। ওকে, সব ধরনের অ্যাকাউন্ট আছে, যত ধরনের পেমেন্ট ট্রান্সফার মানে ট্রানজ্যাকশন দিয়ে পেমেন্ট রিসিভ করা যায় সবগুলো ওদের কাছে আছে, দেশের বাইরে, দেশীয় অফিস থেকে, বাংলাদেশ অফিস থেকে, এবং কি ওরা আপনার ইনকামটা ওদের চ্যানেলের মাধ্যমে এনে দিবে, ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, ওদের পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, ওরা আপনাকে এনে দিবে এবং তার বিনিময়ে ওরা একটা চার্জ নেবে। তো দেখুন এইগুলোকে আপনি কীভাবে খুঁজে পাবেন লোকাল কোম্পানিগুলোকে, আপনি জাস্ট যদি গুগলে সার্চ করেন,
পেমেন্ট সার্ভিস বাংলাদেশ। এই যে দেখুন আপনি অনেকগুলো পেমেন্ট সার্ভিস এখানে পাবেন, ইজি পেওয়ে ডট কম, পেপাল বিডি ডট কম, ওকে পোর্ট ওয়ালেট ডট কম, এরকম অনেকগুলো বাংলাদেশের পেমেন্ট সার্ভিস পাবেন। আমি জাস্ট একটাতে যাচ্ছি, পেমেন্ট বিডি ডট কম। জাস্ট আপনি ওদেরকে ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন যে আমি অমুক সাইটে কাজ করি, আমার সাইটে টাকাটা এনে দেবেন, কত নেবেন, ওকে, আপনাদের কন্ডিশন কী, আপনাদের অফিস কোথায়, বিস্তারিত কথা বলে আপনি কি তাদের সাথে করতে পারেন। এটি হলো একটা কোম্পানি, এরকম আরও অনেকগুলো কোম্পানি আছে, এই যে পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ, ইজি পেও ডট কম, ওরা, ভিসা, মাস্টার কার্ড, নেক্সাস কার্ড, সব কিছুর মাধ্যমে আপনাকে পেমেন্ট এনে দেবে। তো বুঝতে পারছেন যে পেমেন্ট আনাটা কোনো ব্যাপার না, যদি সরাসরি আপনার ব্যাঙ্কে পেমেন্টটা আনেন তাহলে আপনাকে কোনো কাউকে কোনো চার্জ পে করতে হবে না, আর যদি এরকম কোনো পেমেন্ট সার্ভিসের মাধ্যমে যদি আপনি পেমেন্টটা আনেন তাহলে আপনাকে তাদেরকে ছোট্ট একটা চার্জ দিতে হবে। ধরুন আপনি 100 টাকা আনলেন, তাহলে তাদেরকে 5 টাকা চার্জ দিতে হবে, ওকে, এরকম। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমরা গুরু থেকে পেমেন্টটা কীভাবে হাতে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।